রাজু ঘোষ, ডিটেকটিভ রাজু ঘোষকে আমি এই বহুমূল্যমান টর্চটা দিয়ে জিজ্ঞেস করছি, বাংলার মানুষ জানতে চাইছে শেখ শাহজাহান কোথায়। রাজু ঘোষ নিন না, আমি এই টর্চটা দিয়ে আমি বলতে চাইছি যে বাংলায় না মানে কেন ইডি এবং সিবিআই উৎপাত, তার কারণ হলো এই টর্চ। আচ্ছা, টর্চ দিয়ে বিজেপিকে খুঁজে বেড়াতে হয়, কোথায় কোথায় বিজেপি আছে আদৌ কি আছে, এই টর্চ আর হেনিকেন নিয়ে খুঁজে বেড়াতে হয়। কিন্তু আমাকে একটা কথা বলুন, বাংলাটা কি ইডি সিবিআই চালাচ্ছে? না রাজু ঘোষ, আজকে আজকে কোনো তর্কাতর্কি জায়গায় যাব না। টর্চ নিয়ে বিজেপিকে খুঁজতে হয় বলে আজকে বিজেপিকে এই ইডি আর সিবিআই এর শরণাপন্ন হতে হচ্ছে। আরে ছাড়ুন না বিজেপি, আগে বলুন শেখ শাহজাহান কোথায়। শেখ শাহজাহান 200 ঘন্টা পেরিয়ে গেছে এখনো কুমির এলো না, 201 ঘন্টা পেরিয়ে গেছে এখনো কুমির। ছোটবেলায় খেলেছিলেন কুমির ডাঙা খেলা? শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ইডির। আরে দূর ছাড়ুন না শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, আপনারা শাহজাহান শেখ কোথায় আছে সেটা তো বলুন। আরে সেটা ইডি বলতে পারবে কেন? ইডি কি রাজ্য চালাচ্ছে? ইডি কি ট্রাফিক কন্ট্রোল করছে এখন? ইডি তাহলে ইডি কি সর্বেরিয়া পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে? নেজার পুলিশ স্টেশনের ওসি কি ইডি আপনি বলুন রাজ্য পুলিশ কি ব্যর্থ? না না রাজ্য, আচ্ছা আপনি বলুন করছেটা কি? বুঝলাম আপনার কথা। আরে বুঝতে পারেননি বলেই তো, আপনারা সাধারণ মানুষের কথাই বুঝতে পারছেন না আর আমার কথা। বুঝি আপনার ভাষাটাই বুঝতে পারছেন, আপনি টর্চ নিয়ে কার কথা বলছেন? আপনি কার কথা আবার বলবো? বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব কার কথা বলছি না বলছি, শেখ শাহজাহান সর্বেরিয়ার আপনাদের গর্বের তৃণমূল নেতা কোথায়? কোথায় কোথায় গর্বের তৃণমূল নেতা কোথায়? এখন টর্চ হাতে ধরিয়ে দিয়ে রাজ্য পুলিশকে এই দায়িত্বটা দিতে হচ্ছে সংবাদ মাধ্যমকে। বাংলায় লজ্জা হওয়া উচিত রাজ্য পুলিশের, রাজ্য পুলিশের যারা অফিসাররা রয়েছেন যাদেরকে একটা সময় আমরা গর্ব করতাম, আজও আমাদের মনে হয় যে উর্দিধালি যারা তাদের জন্য গর্ব হয়। এটা তো ইডির, এ তো মহাজামালা ইডির যখন অভিযোগ, ইডি কেন তাকে রাজু বেরিয়ে যেতে দিল? রাজু আপনার কাছে, আপনার কাছে আবার আসবো বাংলাদেশ গেছেন। কিন্তু আমাকে একটা কথা, একটা কথা, আপনি রাজীব রাজীব কুমারকে চেনেন? বলছি রাজীব কুমার বাংলাদেশ কিভাবে, আরে বাবা রাজীব কুমারকে কিভাবে গেল বাংলাদেশ? রাজীব কুমারকে বাংলাদেশ, বাংলাদেশ চলে গেছে আপনি বলছেন? আপনি তো বললেন, কে বলেছেন আপনাদের সাংবাদিক দেখালো যে এই বাংলাদেশ চলে যাওয়ার সম্ভাবনা আপনার আপনার বিজেপি জুজু এবং রাম মন্দির জুজুতে? যদি চলে সম্ভাবনা হয় আপনার পরে সমস্যা কি হয়ে যাচ্ছে? তার দায়িত্ব কি রাজীব কুমারের পুলিশ না বিএসএফ? কার পুলিশ? না না বর্ডারে কার পুলিশ বলছেন আপনি বুঝতে পাচ্ছেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আমি আমি পিসিআর কে বলবো, আমি জানি না চায়ের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে কিনা পিসিআর থেকে। আমি এখনো খাই ভুল ভাল বকে যাচ্ছে রাজু, না খাননি তাহলে বাড়ি থেকে কিছু কে এসেছে? আমি বলছি এইটাই, ভুল ভাল বকে যাচ্ছে। এই যে টর্চ নিয়ে, ঠিক আছে বেশ এক জিনিস না ঠিক, আরে ঠিক আছে টর্চ কিছু ঠিক নাই, এই দায়িত্বটা আপনাকে আর দিতে পারলাম না। আমি আপনাকে ভেবেছিলাম বড় ডিটেকটিভ হবেন আপনি, আপনাকে আপনাকে সেই টর্চটা টর্চটা আপনার থেকে আমি ছিনিয়ে নিলাম। আপনি গরু চোর কয়লা চোরদের হয়ে ডিফেন্ড করুন, বেশ চুপ করুন এবার।